আমরা একে একে অনেক তারকাকে দেখতে পাচ্ছি, আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে ডাকতে চাই। আসছেন মুকিত জাকারিয়া, আমাদের আরেকজন প্রিয় অভিনেতা মডেল। মুকিত ভাই, আপনি তো আমাদের অনেক প্রিয় একজন মানুষ, এবং আজকের এই রঙিন আয়োজনে আপনার মতো রঙিন মানুষে আসেন বলে আমাদের কিন্তু খুব ভালো লাগে। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগার আগে একটি কথা রুমনের কাছে জানতে ইচ্ছে করছে। সবাই তো সমসাময়িক অনেক ধরনের কথা বলে, আমি যদি ভুল না করে থাকি, কালকে রুমনের একটা স্ট্যাটাস দেখেছি যে প্রথম আলোর এই যাবৎ যতগুলো রেড কার্পেট হয়েছে, আমি জানি না ভুল করছি কিনা, 13 বা 14 নম্বর চলছে, 13। রুমনের কাছে একটা কোয়েশ্চেন, আমি অন্য কথা বলবো না, সবসময় প্রথম আলো এবং মেরিলের সবসময় শুভকামনা করি। আমার রুমনের কাছে একটা কোয়েশ্চেন, এ পর্যন্ত যতজন চমৎকার চমৎকার মানুষকে নিয়ে কথা বলেছে, এই 13 পর্বে কার কথা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কার কমেন্টস ভালো লেগেছে? আসলে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে এত কীর্তিমান এবং কীর্তিমতি তারকারা আসেন, এখানে আসলে প্রত্যেকের সাথে কথা বলেই আমার ভালো লাগে। এর মধ্যে আসলে একজনের নাম আসলে বলা খুবই মুশকিল, কারণ অনেকের কথাই আমার ভালো লেগেছে। সেই সেই হিসাবেই আমি বলবো, সবার প্রতি শুভেচ্ছা রেখে মেরিল প্রথম আলো জয় হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ মেরিল প্রথম আলো জয় হোক, আমাদের প্রিয় অভিনেতাদের জয় হোক। ডাকছি আমাদের প্রিয় একজন নৃত্য পরিচালক ইভান শাহরিয়া সোহাগকে। একদম আজকে আপনার কাস্টিউম দেখে মনে হচ্ছে আপনি আজকে পারফর্ম করবেন, তাই কি? না, আসলে পারফর্ম করব না, কিন্তু পারফর্ম করাচ্ছি সবাইকে, এই জন্য নিজেকে একটু ওভাবে প্রস্তুত করে নিয়ে এসেছি। আচ্ছা, আপনার জুটি তো ভেঙে গেল। আমি তো পত্রিকায় দেখলাম যে মেহজাবিন আজকে বোধহয় সিয়াম কিংবা অপূর্ব কিংবা নিশোর সাথে পারফর্ম করবে, তো মেহজাবিন তো এবার নমিনেশনে আছে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী বিভাগে তারকা জরিপে, গত বছর সে পুরস্কার পেয়েছিল, এবছর সে আছে জাকিয়া বাড়ি মোহাম্মদ তানজিন তিশা এবং নুসরাত ইমরোজ তিশার সাথে। আপনি একদম বায়াস না হয়ে বলুন যে কার হাতে আপনি পুরস্কার দেখতে চান। নিশ্চয়ই মেহজাবিন যেহেতু আমার ডান্স পার্টনার এবং সে আমার এখন খুব ভালো বন্ধু এবং নিশ্চয়ই সে ভালো অভিনেত্রী, সেক্ষেত্রে আমি আশা করি যেন অবশ্যই পুরস্কারটা তার হাতে ওঠে। আমরাও দেখতে চাই আসলে পুরস্কারটা কার হাতে ওঠে। অনেক ধন্যবাদ ইভান শাহরিয়া সোহাগ, আজকে আপনার কোরিওগ্রাফিতে আমরা কয়েকটি মনোমুগ্ধকর পারফরমেন্স দেখব। এখনই দর্শকদের জানাতে চাই না, চমক হয়ে থাকো। অনেক ধন্যবাদ।